সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সময় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুকে সঙ্গে আছি আমি বুলবুল রেজা দিনের বাছাই করা সংবাদের বিশ্লেষণ নিয়ে অন্যান্য দিনের মতো আজকেও আমাদের ফেসবুক লাইভ আজকে আমরা যে সংবাদটির বিশ্লেষণ করতে চাই এবং যে শিরোনামটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে নতুন আতঙ্ক আব্বা বাহিনী কেরানীগঞ্জ উপজেলা সেই উপজেলার তেলঘাট এলাকা সেখানে নির্মমভাবে গত 10 জানুয়ারি রাতে একজনকে হত্যা করা হয়েছে মুমূর্ষু অবস্থায় তাকে তার বাহিনী দিয়ে অর্থাৎ যে নতুন বাহিনীটির কথা বলা হচ্ছে আব্বা বাহিনী তার সদস্যরা যে বাড়িতে তিনি বসবাস করেন সেই বাড়িতে নিয়ে গিয়েছিলেন মুমূর্ষু অবস্থায় তার স্ত্রী তাদের কাছে অনুনয় বিনয় করেছিলেন যেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তারা হাসপাতালে যেন না নিতে পারেন সেজন্য পাহারাও বসিয়েছিলেন সেই বাসার নিচে এবং একটা সময় প্রায় 10 থেকে 12 ঘন্টা অতিবাহিত হওয়ার পর তিনি সেই বাসায় মৃত্যুবরণ করেন যদিও পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ততক্ষণে তিনি মারা গেছেন এবং পরবর্তীতে এ বিষয়ে কেরানীগঞ্জ থানায় অর্থাৎ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে 13 জনের বিরুদ্ধে এবং এই 13 জন যারা রয়েছেন তাদের অধিকাংশই স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এমনটি পরিবারের অভিযোগ এবং আমরা সরেজমিনে সেখানে গিয়েছিলাম তাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগের তথ্য প্রমাণও রয়েছে সুপ্রিয় দর্শক আমরা আলোচনায় যাব যাবার আগে আমার তৈরি করা একটি প্রতিবেদন রয়েছে প্রতিবেদনটি দেখে আসব এই আকুতি বাঁচার জন্য কিন্তু কাজ হয়নি কোনোভাবেই মন গলেনি নির্যাতনকারীদের 10 জানুয়ারি রাত 10টা থেকে 12:30টা পর্যন্ত চলে নির্মম নির্যাতন ঘটনা দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট এলাকায় নির্যাতনের শিকার ব্যক্তির নাম সাইফুল ইসলাম ওরফে রাসেল নির্যাতনের এক পর্যায়ে জ্ঞান হারান রাসেল মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে না নিয়ে নির্যাতনকারীরা বরং মেতে ওঠেন খোশ গল্পে জ্ঞান ফেরার পর আবারও শুরু হয় নির্যাতন খবর পেয়ে ছুটে আসেন রাসেলের স্ত্রী স্বামীকে কেন মারা হচ্ছে জানতে চাইলে দাবি করা হয় 20 লাখ টাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন রাব্বির নেতৃত্বে চলতে থাকে নির্যাতন রাব্বির নির্দেশে রাত 2টায় 9 জনের দল রাসেলকে মুমূর্ষু অবস্থায় নিয়ে যায় তার বাসায় বসানো হয় পাহাড়া যেন হাসপাতালে নিতে না পারে পরিবার এভাবে 12 ঘন্টা অতিবাহিত হওয়ার পর মারা যান রাসেল আমি ফজর নামাজ পড়তে জানলা বিলো আমার মেয়ের এই ঘরে আটকায় রাখছে 3 জন এখানে বসে রয়েছে আর 6 জন ওখানে বসে রয়েছে আমার সামনে আমার ঘরে যাওয়া চলো সব ইয়া করছে ওরা আমার স্বামী আইফোন নিয়ে গেছে আমার স্বামীর মানি ব্যাগ নিয়ে গেছে আমার ঘরে তে বাটো মোবাইল হয়ে গেছে সব নিয়ে গেছে তারপর আমি কইছি আমার জামাইয়ের জানরা ভিক্ষা দেয় নাই করা আব্বাকে অ্যাটাক দিছে 3 বার রাব্বি আব্বা আমার বাঁচান রাব্বি আব্বা বাঁচান আমার বাবার বাঁচাই না আমি ছবিতে দেখছি আমার বাবা শুয়ে আছে আর রাব্বি আসতেছে তো বুঝেন কেমন মানুষ জঘন্য মানুষ একটা মানুষের হাত কেটে দিত পাও কেটে দিত তাও তো বাঁচত আমার বাবার জীবন দেখে আমার বিশ্বাস করে দিছে নিহত রাসেলের পরিবারের দাবি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চাঁদাবাজি মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে টর্চার সেল বানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাব উদ্দিন ওরফে রাব্বি চাঁদা না পেলে তার আব্বা বাহিনী দিয়ে মানুষকে তুলে এনে সেখানে নির্যাতন চালানো হতো ওরা আমাগো বাপি কি করলো সবকিছু লুট করলো আর রানা আমার চোখ গরম দিতেছে ওই বেশি কথা কবি এককারে গলায় ছুরি মারুম দক্ষিণ কেরানীগঞ্জের সুভাড্ডা ইউনিয়নের তেলঘাট সড়ক এলাকায় পারফিন টাওয়ারের নিচতলায় আফতাব উদ্দিনের ব্যক্তিগত কার্যালয়টি অবস্থিত ঘটনার পর থেকেই তালা ঝুলছে সেখানে এলাকার লোকজন এ বিষয়ে ভয়ে মুখ খুলতে নারাজ পুলিশ বলছে 13 জনের বিরুদ্ধে মামলা হয়েছে গুরুত্ব দিয়ে তারা মামলাটির তদন্ত করছেন ছাড় দেওয়া হবে না কাউকে অপরাধীকে আমরা অপরাধের হিসাবেই গণ্য করি এবং এখানে কোনো রাজনৈতিক তার পরিচয়টি এখানে কোনো বিষয় নয় আমরা যে অপরাধ যিনি করেছেন তাদের সেই অপরাধের শাস্তি
শাস্তি তাদের পেতেই হবে। মূল অভিযুক্ত রাব্বির বাবা বাসির উদ্দিন সুভাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও তার চাচা ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সুপ্রিয় দর্শক, দেখছিলাম প্রতিবেদনটি। এই প্রতিবেদনের মূল বিষয় যেটি, সেটি হচ্ছে রাসেল নামে এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, হাসপাতালে পর্যন্ত নেওয়া হয়নি। তিনি তখনও জীবিত ছিলেন যখন তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয় বডিগার্ড দিয়ে। অর্থাৎ বলা হচ্ছিল যে নয়জন সদস্য তার এই আব্বা বাহিনীর কথিত, সেই বাহিনীর নয়জন সদস্যদের দিয়ে মুমূর্ষ অবস্থায় তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল। সেখানে তার স্ত্রী ছিলেন, স্বজনরা ছিলেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু যেন পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যেতে না পারেন সেজন্য পাহারা বসানো হয়েছিল। পরবর্তীতে তিনি একসময় মারা যান এবং মারা যাওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পরিবারের পক্ষ থেকে। ততক্ষণে তিনি মারা গিয়েছেন এবং এই ঘটনার আগে অর্থাৎ 10 জানুয়ারি রাতে 10টা থেকে 12:30 পর্যন্ত তাকে অত্যাচার, নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। এবং একটা সময় তার স্ত্রী অর্থাৎ এই নিহত রাসেলের স্ত্রী খবর পেয়ে সেখানে ছুটে যান এবং ছুটে যাওয়ার পর তিনি সেখানেও অনুরোধ করেছিলেন যেন তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তী তার কাছে 20 লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। কেন চাঁদা দাবি করেছিলেন সেটি এখন পর্যন্ত আসলে বের করা সম্ভব হয়নি। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এমনটি বলছে পুলিশ। অর্থাৎ এই যে যার বিরুদ্ধে মূল অভিযোগ, অভিযুক্ত রাব্বি, আফতাব উদ্দিন রাব্বি, যিনি স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক, তাকে যদিও বহিষ্কার করা হয়েছে এর মধ্যে, অর্থাৎ উপজেলা যেটি রয়েছে কেরানীগঞ্জের সেখানকার, তার এর মধ্যে স্বেচ্ছাসেবক লীগের, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার বাবা এবং চাচারাও কিন্তু রাজনীতির সঙ্গে জড়িত, সেখানে একজন চেয়ারম্যান, আরেকজনের পদ পদবি রয়েছে আওয়ামী লীগের। তবে পুলিশ যেটি বলছে যে যাদের বিরুদ্ধে এর মধ্যে মামলা হয়েছে 13 জনকে অভিযুক্ত করে, তার পাশাপাশি অজ্ঞাতনামা আরও 10-12 জন রয়েছে, অর্থাৎ মোট 15 থেকে 20 জন এই ঘটনায় জড়িত ছিল, তাদেরকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি এর মধ্যে 11 জনকে, অর্থাৎ মূল অভিযুক্ত যে রাব্বি, তাকে সহ 11 জনকে গ্রেফতারও করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে এমনটি জানানো হয়েছে খুদে বার্তা দিয়ে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে। এবং পাশাপাশি কী কারণে, কেন, কোন বিরোধের জেরে তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আগামীকালকের যে সংবাদ সম্মেলন সেখানে উঠে আসবে। তবে আমরা এলাকায় গিয়েছিলাম, সেখানে তাদের যে অফিসটি রয়েছে যেখানে তাকে নির্যাতন করা হয়েছিল, বলা হচ্ছে সেটি তাদের টর্চার সেল এবং সেখানে কেউ কথা না শুনলেই তাকে ডেকে আনা হয়। নানা রকমের অভিযোগ রয়েছে রাব্বির বিরুদ্ধে এবং কেন, কিসের বলে তিনি এই ক্ষমতা প্রয়োগ করছেন আমরা জানতে চেয়েছিলাম এলাকার যারা বাসিন্দা রয়েছেন, কিন্তু কেউ তাদের ভয়ে মুখ খুলতে নারাজ। অসংখ্য মানুষের সাথে আমরা কথা বলেছি, যদিও তারা কেউ টেলিভিশনে অর্থাৎ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তারা যেটি জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এরই মধ্যে গত এক সপ্তাহে বিভিন্ন পত্রিকায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা টেলিভিশনে নিউজ চ্যানেলে যে নিউজগুলো প্রচারিত হয়েছে বা প্রকাশিত হয়েছে সেগুলোর সত্যতা রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে। আমরা এই ভুক্তভোগী পরিবারের যারা সদস্য রয়েছেন, পরিবারের সদস্য অর্থাৎ নিহত রাসেলের স্ত্রী, তার ছোট বোন এবং 13 বছরের কন্যা সন্তান, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, তার স্ত্রী, যে আসলে তাদের মধ্যে অর্থাৎ এই যার বিরুদ্ধে অভিযোগ রাব্বি এবং নিহত রাসেলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ছিল, তারা একজন আরেকজনকে চিনতেন, অনেক দিন ধরে তাদের পরিচয়। তার মধ্যে কেন, কিভাবে তাকে নিয়ে যাওয়া হলো সেই টর্চার সেলে, যেটিকে তথাকথিত টর্চার সেল বলা হচ্ছে বা তথাকথিত আব্বা বাহিনী বলা হচ্ছে, সেই বাহিনীর সদস্যরা কেন তাকে নির্মমভাবে পেটালেন এবং তাকে আসলে ফ্লোরে ফেলে রাখা হয়েছিল অনেকক্ষণ, সেখানে তিনি অনেক আকুতি জানিয়েছিলেন, তার স্ত্রীও এসেছিলেন তাকে হাসপাতালে যেন ভর্তি করা হয় কিন্তু কেউ কারো কথা শুনেননি, এই সব বিষয়গুলো নিয়েই তদন্ত করা হচ্ছে। এবং যেটি জানা যাচ্ছে যে এর মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে রাব্বিকে সহ 11 জনকে। এই 11 জনই সেদিন স্পটে ছিলেন, এর বাইরেও আরও ছিলেন যেটি পুলিশ বলছে, এবং মূল যে শত্রুতা বা দ্বন্দ্ব যার জেরে তাকে খুন করা হয়েছে সেই বিষয়গুলো হয়তো আগামীকালের যে সংবাদ সম্মেলন তার মাধ্যমে উঠে আসা হবে। তবে যেটি এলাকার লোকজন বলছেন বা পুলিশের পক্ষ থেকে যেটি জানানো যাচ্ছে যে এই ধরনের এই রাজনৈতিক ছত্রছায়ায় যারা এই ধরনের এই অপকর্ম করে বেড়াচ্ছে তাদের আসলে কোনো দল নেই বা তাদের সংগঠন নেই, পুলিশ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অর্থাৎ তাদেরকে আপাতত গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারের পর
একটি লম্বা সময় ধরে তদন্ত পরবর্তীতে চার্জশিট যত দ্রুত সময়ের মধ্যে দেওয়া যায় তারা যেন পার না পেয়ে যান বা ছাড় না পেয়ে যাবেন এটি যেমন পরিবারের দাবি বা আত্মীয় স্বজনের দাবি বা এলাকাবাসীর দাবি তেমনি পুলিশও বলছে তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া হবে তো সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের সংবাদ বিশ্লেষণে আগামীকাল আমরা অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে হাজির হব আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন সময় নিউজ ডট টিভির